কি বলছে, সাদা গাড়ি টাটা যাবে নাকি? সাদা গাড়ি টাটা চলো, ওটো 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 ওটো, চলো চলো চলো, লেটস গো লেটস গো লেটস গো লেটস গো, সাদা গাড়ি টাটা, চলো 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 চলো। নমস্কার বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু বেঙ্গলি রোমার্স চ্যানেল। আমরা অনেকদিন পর আজকে ব্লগ দিচ্ছি। তো আজকের প্ল্যান হচ্ছে যে আজকে আমরা বড়জোড়া থেকে সাতরিয়া যাব, যেখানে আমার বাবা ছোটবেলা কাটিয়েছে, অফিসিয়াল প্রফেশনাল লাইফও কাটিয়েছে কিছুটা। তো সেইখানে আজকে যাব, আর পুরনো স্মৃতি রোমন্থন হবে আমার বাবার বিশেষ করে। তো সেই জায়গায় আমি যাব। আর আগে আপনারা ভিডিওটা দেখতে থাকুন, জার্নিটা পুরো দেখাবো আর নতুন নতুন জায়গা দেখাবো, যে জায়গায় বাবা কাজ করেছে, যে জায়গায় বাবা ছোটবেলায় থেকেছে সেই জায়গায়। তো আমরা সবাই যাচ্ছি, হ্যাঁ, এখন গাড়িতে আমরা সবাই বসে আমরা এবারে জার্নি স্টার্ট করব। আর পিছনে এই যে আমাদের লুসুগুড়িও আছে, লুসি লুসি, গরমে একটু কষ্ট পাচ্ছে, গরম আছে, একটু গরমের জন্য একটু অসুবিধা হচ্ছে ওর, কিন্তু গাড়িতে এসি চলছে, তো এসিতে ভালোভাবে চলে যাবে। চলুন আগে ব্লগটা দেখতে থাকুন। আর হ্যাঁ, অনেকদিন পর আমরা ব্লগ ছাড়ছি জানি, হ্যাঁ, তো ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করে দেবেন। আমার ফেসবুক চ্যানেল আর ইনস্টাগ্রামের লিঙ্কও দিয়ে রাখবো, এই উপরে কোনো একটা দিকে লিঙ্কটা থাকবে, হয়তো ডিসক্রিপশন বক্সে, তো লিঙ্কে গিয়ে আপনি আমাদেরকে ফলো করতে পারেন, ঠিক আছে। কচুরি জিলাপি, এই যে মোড়ে চা খাবে না? দুমকাতে আর ছোট দিন সালানপুরে দোকানে থাকতে হবে, খুব ভালো দেখা হলো বলবি তোদেরকে, সোমেন এসেছিলাম দেখা করে গেছে। ঠিক আছে
এটা হচ্ছে ইসিএল এর অফিস, বাবা এখানে কাজ করেছে। এই টোটালটা ইসিএল এর অফিসের প্রিমাইসেস। এই যে সব দাঁড়িয়ে গেছে, কাজ ফাজ হয়ে গেছে। এই যে আমাদের লুসু রানী ঘুরছে, দেখো কি সুন্দর গাড়িতে বসে আছে আমার সাথে। হ্যাঁ, বাবার আর একটা বন্ধুর সাথে দেখা করতে গেল, দেখুন কি সুন্দর ঘুরছে। ও কিন্তু বসে আছে সুন্দর ফুর্তি করে, একটু গরমে গরম লাগছে কিন্তু গাড়ির এসি চলছে, কোনো চাপ নাই। এটা আমাদের বাবাদের বাবার কোয়ার্টার, বাবারা এখানে ছোটবেলা কাটিয়েছে। তো যদি মেজো জেঠু ছোট কাকু পিছনেরা দেখছো তাহলে দেখতে পাবে আম গাছ। যে জায়গায় বাবা ছোটবেলায় থাকতো সেই জায়গায় এখন লুসির পর্যবেক্ষণ চলছে পুরো। এইটা বাবা ছোটবেলায় থাকতো, এইদিকে অংশু মামাদের কোয়ার্টার, আর এই যে আমাদের লুসি বুড়ি পুরো পরীক্ষা করে বেড়াচ্ছে। বেটা এখানে বাবা ছোটবেলায় থাকতো, বাবা এখানে ছোটবেলায় থাকতো। যা ওদিকে দেখ, দেবে ওদিকে দেখ, যা উপরে উঠ, উঠে যা, উঠে যা, বাবা এখানে ছোটবেলায় থাকতো। বাংলো ছিল, এটা কলিয়ারের ম্যানেজারের বাংলো। এটা স্টোর ছিল, আর এই যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, আর তার সাথে এইটা হচ্ছে পুরনো কলিয়ারি না বাবা? এটা কি, এটা কলিয়ারি? এটাতে দাদু কাজ করতো নাকি? এটাতে আমার দাদু কাজ করতো। এটা পুরো কলিয়ারি, এটা পুরনো কলিয়ারি, এটাতে আমার দাদু কাজ করতো। এখন তার অবস্থা দেখুন, ভগ্নাবশেষ ধ্বংসাবশেষ হয়ে গেছে, একদম ধ্বংস হয়ে গেছে। জয় হনুমানজি, জয় হনুমানজি। দেখুন আমি এখন উপরের দিকে উঠছি, দেখি কি আছে এটার মধ্যে। বাপরে কলিয়ারির ঢাঁচাটা দেখুন, বাবা এটা মুখটা ছিল, ওটা এখন বন্ধ হয়ে গেছে। দেখুন বাপরে কি ছিল, এখন কি জায়গাটা হয়ে গেছে।
এইখান থেকে নিচে নামতো, দিয়ে এই মুখটা ছিল এটা দিয়ে নিচে নামতো। এই যে এই দেখুন, এর ভেতরে দেখুন কিরকম লোহার রড পাড়া আছে। আর ওই যে বাঁ দিকে ওইদিকে যে ওই যে জাল লাগলো, ওই জাল লাগলো, ওইটা আমি সেকেন্ড টাইম নেমে এসে চলে এলাম 55-এ। মানে ওই মেসটা তো সব ঠাকুর বাবু বন্ধ করলো, এই মেসটা দেখো, এইটা আমরা এখন এবারে কল্যাণেশ্বরী মন্দিরে এসেছি, কল্যাণেশ্বরী মন্দিরে একটু পুজো দেব, তারপরে নেক্সট জায়গা যাব। নেক্সট জায়গা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য আপনারা ব্লগটা আগে দেখতে থাকুন। এই কল্যাণেশ্বরী মন্দিরের রাস্তা, এই যে শ্রী শ্রী কল্যাণেশ্বরী মাতার মন্দির, এই রাস্তা, চলুন পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরে। মন্দিরের ভিতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এলাও ছিল না, তাই মন্দিরের ভিতরে কোনো ফটো বা ভিডিও আমি তুলতে পারিনি। মন্দিরের পুজো শেষ হয়ে গেল, এবারে আমরা যাব নেক্সট ডেস্টিনেশনে। দেখতে থাকুন ব্লগটা, আমরা কোথায় যাচ্ছি।
লক্ষ্মী ছা চামুন তো আসুন না বলুন আমুলের আইসক্রিম আছে আইসক্রিম আছে বলুন আমুল ফুল হোক কুটি লক্ষ্মী আমুল আসুন একটা স্টিল বোটাম বোর্ড নিয়ে বোর্ড গুলো সব নিয়ে এখানে তাহলে বোটিং হয় সব হয়ে গেছে আচ্ছা এখানে বোটিং হবে আপনারা আসুন ওইটাও একটা বোটিং হয় এই লেফট সাইডে কি বোট রে এই দেখুন কত বোট আমরা আর আজকে বোট বোটিং করছি না আমরা বোটিং অনেক করেছি আজ আর বোটিং করার ইচ্ছা নাই গরম আছে চলো ব্রিজে দাঁড়াবো চলো ব্রিজে দাঁড়াবো ব্রিজ থেকে একটু ঘুরে তারপর এবার ব্যাগ টু কম করতে হবে গরমটা বেশ ভালোই আছে মাইথন ড্যাম কি সুন্দর এটা সন্ধ্যাবেলা এলে আরো ভালো লাগতো আর এই যে ভিতরে লুচিটা বসে রয়েছে লুচিটা লুচি লুচু গরম বাইলে লুচু নামবে না লুচি ঘুরছে কি সুন্দর ফাঁকা মাঠ ফাঁকা জায়গা পেয়ে লুচি একটু ঘোরাফেরা করছে কোথাও নামতে পেল না গরম লাগে হ্যাঁ দেখবি পেছনে আমাকে লুচু দেখতে পাচ্ছ কত বড় হয়ে গেছে এইটা রাস্তা এই দেখো ও কিন্তু রাস্তা একা একা হাঁটছে এই দেখো তার জন্য ব্যস্ত হয়ে গেছে আমরা এখন ঘাগরবুড়ি মন্দিরে এসেছি আমরা এখন ঘাগরবুড়ি মন্দিরে এলাম হ্যাঁ কল্যাণেশ্বরী মাইথন ড্যাম তারপরে ঘাগরবুড়ি এরপর দেখুন এই ঘাগরবুড়ি মন্দিরের চত্বরটা অনেক বড় জায়গা গাড়ি ফাড়ি রাখার আরামসে ব্যবস্থা আছে আপনারা কেউ এলে গাড়ি রেখে আরামসে দর্শন করতে পারেন ওইদিকে ওইদিকে এইদিকে এইদিকে এই যে ঘাগরবুড়ির চণ্ডীমাতার মন্দির এই হচ্ছে মন্দির চত্বর এটা ঘাগরবুড়ি মন্দিরের পিছনেই এ বাবা কুকুরটা বসে আছে দেখো দেখো নদীর মাঝখানে ঠিক গরমের জন্য নদীর মাঝখানে ঠিক শুয়ে আছে
দেখো ফোমটা তৈরি হচ্ছে, দেখো ফোম হচ্ছে, দেখো ঘাগরবুড়ি মন্দিরে আজকে প্রণাম হয়ে গেল, ঠিক আছে। এবার ঘাগরবুড়ি মন্দিরে প্রণাম করে এরপরে আমরা যাব বাড়ি। সারাদিন আজকে ঘোরা হয়ে গেল, প্রথমে গেলাম সাকতরিয়া, বাবার পুরনো স্মৃতি রোমন্থন হলো, বন্ধু বান্ধবের সাথে দেখা, নিজের পুরনো কোয়ার্টার দেখা, সমস্ত ছোটবেলার স্মৃতি রোমন্থন করলো। তারপর ওখান থেকে গেলাম কল্যাণেশ্বরী মন্দির, তারপর ওখান থেকে পাঞ্চেত ড্যাম, তারপর ওখান থেকে ঘাগরবুড়ি মন্দির, ঘাগরবুড়ি মন্দির থেকে এরপরে আমরা বাড়ি যাব, ঠিক আছে। চলুন এরপরে আপনাদের সাথে দেখা হবে, বাড়িতে গিয়ে একদম শেষ করব ভিডিওটা, ঠিক আছে। যদি ভালো লাগে থাকে ভিডিওটা তাহলে ভিডিওটা লাইক করে দেবেন। আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কগুলো দেওয়া থাকবে, ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে আর উপরে লিঙ্কগুলো দেওয়া থাকবে, আপনারা একটু খুঁজে নেবেন দু কোনো একটা দিকে, ডান দিক বা বাঁ দিকে থাকে, হ্যাঁ তো দেখে নেবেন, দিয়ে আমাকে একটু ফলো করে নেবেন। এরপরে নেক্সট ব্লগ যেগুলো আসবে সেগুলো একটু বড় জায়গায় আমরা ঘোরার প্ল্যান বানিয়েছি, ঠিক আছে, সেগুলো আপনারা দেখতে যাবেন। যদি ভিডিওগুলো দেখতে চান তাহলে আমাকে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটাকে অন করে দেবেন, ঠিক আছে। তাহলে আপনারা নোটিফিকেশনে পাবেন যখন আমি ভিডিও কোনো পোস্ট করবো এই চ্যানেলে, ঠিক আছে। চলো তাহলে বন্ধুগণ, আজকের মতো এখানে জার্নি শেষ করলাম, এই মাত্র জাস্ট ঘর পৌঁছালাম, এবারে খুব টায়ার্ড হয়ে আছি, গিয়ে ঘুম দিয়ে দিই ভালো করে, অনেক আজকে ঘোরাঘুরি হলো সাতরিয়া কল্যাণেশ্বরী। তো যদি এটা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দেবেন আর আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করে নেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপরে আমরা একটু বড় ট্যুর করব, সেটা প্ল্যান হয়ে আছে, কোথায় কখন কী ট্যুর করব সেটা আপনারা জানতে পারবেন। তো এই চ্যানেলেই সমস্ত ভিডিও দেওয়া হবে, আপনারা যদি ভিডিওগুলো দেখতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে যখনই আমি কোনো ভিডিও দেবো আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন ইউটিউবের তরফ থেকে, ঠিক আছে। চলুন তাহলে ভালো করে থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকুন, ঠিক আছে। আবার দেখা হবে নেক্সট ব্লগে। জয় হিন্দ।